ওয়েলকাম টু ডাব্লিউ ম্যাথ ক্লাস। এখন আমরা এই যে দুটো সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে, এই দুটোকে আমরা কী করবো না, সমাধান করবো। এখান থেকে আমরা এক্স এবং ওয়াইয়ের মান বের করার চেষ্টা করবো। ক্যাপিটাল ডি আছে সেটা কি না ডি বাই ডিটির সঙ্গে সমান, ঠিক আছে। তাহলে আমরা কী করবো, প্রথমে না এক নম্বর সমীকরণকে উভয় পক্ষে আমরা ডি এস স্কয়ার প্লাস ওয়ান দিয়ে গুণ করে নেবো, ঠিক আছে। অপারেটিং বোথ সাইড অফ ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে, উই গেট কী পাবো আমরা, না ডি স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু কত ছিল ডি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডি টু দি পাওয়ার ডি স্কোয়ার আছে, ঠিক আছে, ডি স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস, এখানেও আমার গুণ হবে ডি স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়াল টু ডি স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু টি ইন্টু ই টু দি পাওয়ার থ্রি টি, ঠিক আছে। ওর এই গুণটা আমরা করবো ডি স্কোয়ারের সঙ্গে, এটা গুণ করলে কত হবে, না ডি টু দি পাওয়ার ফোর হবে, আর ডি স্কোয়ারের সঙ্গে এটা ফোর টাইম ডি স্কোয়ার, আর ওয়ানের সঙ্গে ডি স্কোয়ার, তাহলে কত হবে না ফাইভ ডি স্কোয়ার, এটা চার এককে চার হয়ে যাবে, ইন্টু এক্স প্লাস ডি স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই, ঠিক আছে। এটার সাথে এটা গুণ করলে কত হবে, না ডি স্কোয়ার অফ টি ইন্টু ই টু দি পাওয়ার থ্রি টি প্লাস ওয়ানের সঙ্গে গুণ করলে কত হবে টি ইন্টু ই টু দি পাওয়ার থ্রি টি, ঠিক আছে। ওর ডি টু দি পাওয়ার ফোর ফাইভ ডি স্কোয়ার প্লাস ফোর এক্স ডি স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়াই, যদি আমরা একটা ডি অপারেট করি এখানে তাহলে কী হবে, না একবার ডেরিভেটিভ হবে, প্রথমে আমরা টিটাকে রেখে দিলাম, তাহলে কত হবে ই টু দি পাওয়ার থ্রি টি প্লাস, যদি আমরা টিটাকে রাখি ই টু দি পাওয়ার থ্রি টিকে এ করি তাহলে কত হবে ই টু দি পাওয়ার থ্রি টি, আর থ্রি টিকে করলে একটা থ্রি হবে, ঠিক আছে। আর এটা তো ছিল টি ইন্টু ই টু দি পাওয়ার থ্রি টি, ঠিক আছে। ওর ডি টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ ডি স্কোয়ার প্লাস ফোর এক্স ডি স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়াই, এবার আর একবার যদি আমরা এটাকে ইন্টিগ্রেট ডেরিভেটিভ করি টি এর সাপেক্ষে কত হবে ই টু দি পাওয়ার থ্রি টি, থ্রি টিকে করলে থ্রি, আর যখন এটা থেকে করবো যদি আমরা টিকে করি তাহলে থ্রি ই টু দি পাওয়ার থ্রি টি, আর যখন আমরা টিকে রাখবো তাহলে থ্রি টি হলো ই টু দি পাওয়ার থ্রি টিকে করলে কত হবে, না ই টু দি পাওয়ার থ্রি টি ইন্টু থ্রি হবে, ঠিক আছে। প্রথমে কী করলাম, না এটা এখানে একবার করলে ডেরিভেটিভ এটা হলো, এটাকে ভেঙে আমরা দুটো টার্ম পেলাম, আর এটা আগে থেকেই আছে কত আছে, না টি ইন্টু ই টু দি পাওয়ার থ্রি টি, ঠিক আছে। ওর ডি টু দি পাওয়ার ফোর ফাইভ ডি স্কোয়ার ফোর ইন্টু এক্স প্লাস ডি স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু, এখানে থ্রি টি ই টু দি পাওয়ার টি, এখানে থ্রি ই টু দি পাওয়ার টি, তাহলে কথা হবে না সিক্স ই টু দি পাওয়ার থ্রি টি প্লাস, এখানে তিন তিরিককে নয় আর এখানে এক, দশ ই টু দি দশ টি ই টু দি পাওয়ার থ্রি টি, ঠিক আছে। এটা কত হবে, না এটাকে আমরা তিন নম্বর সমীকরণ দাগ দিচ্ছি, ঠিক আছে। এখন আমরা এই তিন নম্বর সমীকরণ থেকে যদি আমরা দু নম্বর সমীকরণটা ইয়ে করে দিই, সাবট্র্যাক্ট করে দেয় তাহলে আমাদের ডি স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়াই এই টার্মটা কী হয়ে যাবে, না আউট হয়ে যাবে, সেটা আমরা এখন করব, ঠিক আছে। সাবট্র্যাক্টিং টু ফ্রম থ্রি উই গেট কী পাবো, এটার থেকে এটা যখন বিয়োগ করবো তখন এই টার্মটা থাকবে, ঠিক আছে, এইটার সঙ্গে এই টার্মটা কেটে যাবে, মাইনাস হচ্ছে প্লাস টু এক্স হবে, আর এটা থাকবে মাইনাস অফ কজ স্কোয়ার টি হবে, ঠিক আছে। সেটা আমরা লিখে ফেলছি এখানে ডি টু দি পাওয়ার ফোর, ঠিক আছে, ফাইভ ডি স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে প্লাস টু এক্স ইজ ইকুয়াল টু, প্রথমে এটা থাকবে সিক্স ই টু দি পাওয়ার থ্রি টি প্লাস টেন ইন্টু টি ই টু দি পাওয়ার থ্রি টি, এটা মাইনাস কজ স্কোয়ার টি, ঠিক আছে। ওর ডি টু দি পাওয়ার ফোর ফাইভ ডি স্কোয়ার
এখানে 4x, এখানে 2x, তাহলে একেবারে 6x হবে, ঠিক আছে। ইকুয়াল টু কত হলো, 6e3t প্লাস 10t e3t, আর এটা কজ স্কোয়ার ছিল, ঠিক আছে। কজ স্কোয়ার টি যদি আমরা মাইনাস 1/2 কমন নিই, তাহলে এটা কত হবে, 2 cos² t। কজ স্কোয়ার টিকে আমরা ভেঙে দিলে 1 cos 2t, ঠিক আছে। ওর d^4 5d² 6x = 6e3t 10t e3t -1/2 cos 2t, ঠিক আছে। এটাকে আমরা দাগ দেবো 4 নম্বর সমীকরণ, ঠিক আছে। এই 4 নম্বর সমীকরণের আমরা অক্সিলারি সমীকরণটা কী পাবো, না হোস অক্সিলারি ইকুয়েশন ইস কী হয় না, এই পার্টটা সমান শূন্য হয়ে যায়, ঠিক আছে। সেটাতে কী হবে না, d^4 5d² + 6 = 0। এটাকে যদি আমরা একটু এ করি, সিম্পলিফাই করি, d^4, ঠিক আছে, 3d² + 2d² + 6 = 0, ওর d² কমন নিলে d² + 3 + 2 কমন নিলে d² + 3 = 0, ওর d² + 3 d² + 2 = 0, ওর d² + 3 = 0, ঠিক আছে। এটা হবে শূন্য হবে, অথবা d² + 2 = 0। এটা থেকে আমরা কি পাবো, d² = -3, আর d = ±√3i, ঠিক আছে। এখান থেকে কি পাবো, d² = -2, আর d = ±√2i, ঠিক আছে। তাহলে আমরা cf যে কমপ্লিমেন্টারি ফাংশন সেটা পেয়ে যাব কি না, c1 cos√3t হবে, ঠিক আছে, যেহেতু t এর রাশি হলো, প্লাস c2 sin√3t, প্লাস c3 cos√2t, প্লাস c4 sin√2t, হোয়ার c1 c2 c3 c4 আর অল কনস্ট্যান্ট, ঠিক আছে। এবার আমরা যে পার্টিকুলার ইন্টিগ্রাল সেইগুলো বার করব, ঠিক আছে। তাহলে পার্টিকুলার ইন্টিগ্রালগুলো আমরা কীভাবে বার করবো না, আমরা এই চারটে, এই এটা 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 এবং এটা, এটা সেপারেট করে পার্টিকুলার ইন্টিগ্রাল বার করবো, ঠিক আছে। প্রথমটা কী আছে না, 6e3t, এর পার্টিকুলার ইন্টিগ্রাল কত হবে, 1/8 × 6e3t, ঠিক আছে। তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল করসপন্ডিং টু 6e3t এটা কত হয়ে যাবে না, 1/d^4 5d² + 6, ঠিক আছে, × 6e3t, আমরা 6টাকে প্রথমে বারে বের করে নেবো, কনস্ট্যান্ট e3t, ঠিক আছে। এবারে কী হয় না, এই যে 3টা আছে এটা d এর জায়গায় বসে যাবে, ঠিক আছে। 6 হলো 1/3^4 5×3² + 6e3t এখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে কত হবে, উপরে 6e3t এটা গুণ করতে হবে, 81 হবে প্রথমটা, 3^4, 3 × 3 = 9, 5 × 9 = 45, 6, এটা 6 × 12 = 2 হলো, 12 × 13 = 132, ঠিক আছে। 2 দিয়ে কাটলে এটা হবে 3, 6 × 2 = 12, 1 × 6 = 12, 2 দিয়ে কাটলে 2 × 2, তাহলে কত হবে, e3t/22, এটা হলো আমার পার্টিকুলার ইন্টিগ্রাল করসপন্ডিং টু প্রথমটা, ঠিক আছে। এরপরে আমরা এটার জন্য করব, ঠিক আছে, পার্টিকুলার ইন্টিগ্রাল, ঠিক আছে, করসপন্ডস টু (10t e^3t), এটা বার করবো, ঠিক আছে। তাহলে কত হবে না, 1/d^4 5d² + 6 × কত আছে না, 10t e^3t, ঠিক
আছে, তাহলে কি হবে না, টেনটা আমরা বাইরে বার করে নেবো প্রথমে, কত হবে টি ইন্টু ই টু দি পাওয়ার 3t। ঠিক আছে, তাহলে এটা আমরা কীভাবে করব না, প্রথমে আমরা এই ডিকে আমরা ডি প্লাস থ্রি দিয়ে রিপ্লেস করব। ঠিক আছে, তাহলে এই টেন থাকলো, ডিকে আমরা কী লিখলাম না, ডি প্লাস থ্রি টু দি পাওয়ার 4, 5 ইন্টু ডি প্লাস থ্রি তার স্কোয়ার প্লাস 6, ই টু দি পাওয়ার 3টা চলে আসলো। ঠিক আছে, এখানে শুধু একটা টি থাকবে। ঠিক আছে, ইজিক্যাল টু 10 ই টু দি পাওয়ার 3t, এই টার্মটাকে আমরা যদি ভাঙি ডি প্লাস থ্রি টু দি পাওয়ার 4, তাহলে ডি টু দি পাওয়ার 4 হবে 4, ডি স্কোয়ার ইন্টু 3 হবে প্লাস 6, ডি কিউব 6d হবে, 6d ইন্টু 3 স্কোয়ার। ঠিক আছে, প্লাস ওটা কত হবে 4, প্রথমটা হবে ডি কিউব, এটা হবে ডি স্কোয়ার, এবারে হবে ডি ইন্টু 3, প্লাস লাস্টেরটা কত হবে না, 3 টু দি পাওয়ার 4 হয়ে যাবে। ঠিক আছে, ছটা টার্ম হবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, প্রথমটা ডি টু দি পাওয়ার 4, তারপরে ডি কিউব, তারপরে ডি স্কোয়ার, তারপরে ডি 1 হবে, তারপরে এটা হয়ে যাবে। ঠিক আছে, যদি আমরা এই ডি প্লাস 3 এই টার্মটাকে ভাঙি হোল স্কোয়ার, তাহলে কথা হবে না ডি স্কোয়ার প্লাস 6d প্লাস 9। ঠিক আছে, এটা 5 গুণ আছে যেহেতু, তাহলে 5টা যদি আমরা গুণ করি 5d স্কোয়ার প্লাস 5 6 30d প্লাস 5 9 45। ঠিক আছে, যেহেতু টি আছে, আমরা একবার ডেরিভেটিভ করতে পারো, দুবার করলে কী হবে না, শূন্য হয়ে যাবে। তাই সেক্ষেত্রে আমরা কী করে নেবো, দুটো আমরা টার্ম নেবো। ঠিক আছে, সেটা কনস্ট্যান্ট এবং প্রথম একটা ডি নেবো, ডি স্কোয়ারের টার্মগুলো আমরা নেবো না, ডি স্কোয়ার এবং হায়ার টার্ম। তাহলে 45 আর এখানে 3 টু দি পাওয়ার 4 মানে 81। ঠিক আছে, আর এই 6 এটা যোগ করবো, তাহলে 81 45 আর 6, এটা 12 2 হচ্ছে 13, এটা হচ্ছে 132। ঠিক আছে, আর কতগুলো ডি আসছে না, এখানে আসছে 12টা ডি, 3 4 12 ডি, এই ডি একটা আসছে। ঠিক আছে, আর এখানে আছে কত না, 4d, আর এটা 3 স্কোয়ার হয়। ঠিক আছে, 3 কিউব হয় এটা। ঠিক আছে, প্রথমটা ডি টু দি পাওয়ার 4, ডি কিউব 3, পরেরটা 6, এটা হবে ডি স্কোয়ার হবে 3 স্কোয়ার, পরেরটা 4d, এখানে 3 কিউব হবে। ঠিক আছে, 3 কিউব মানে 27, 27-এর সঙ্গে 4 গুণ করতে হবে, তাহলে 27 আর সঙ্গে 4 গুণ করলে 4 7 28 আর 8, 4 দুগুণে 8 10, 108টা এখানে ডি আছে, আর এখানে ছিল কত না 30টা। ঠিক আছে, তাহলে 30 138। ঠিক আছে, 138 কোনো আমি ডি পাবো, আর হায়ার অর্ডার অফ ডি পাবো, সেইগুলো আমরা কি আর লিখবো না। ঠিক আছে, সব শূন্য হয়ে যাবে সেগুলো আমরা যদি ডেরিভেটিভ করি এখানে। তাহলে এরপরে কী হবে না, 10 ই টু দি পাওয়ার 3t, এখান থেকে যদি আমরা এবারে কী করি না, কোনো স্ট্যাম্প টার্মটা যদি কমন নিয়ে নিই, তাহলে 1 প্লাস 138 বাই 132 টু ডি প্লাস আরও টার্ম থাকবে টি, এবারটাকে আমরা ইনভার্স করে উপরে তুলে দেবো, তাহলে 10 ই টু দি পাওয়ার 3t বাই 132 1 প্লাস 138 বাই 132 ডি প্লাস ডট ডট তার ইনভার্স অফ টি, দুই দিকে কাটলে 5 দুগুণে 10, দুই দিকে কাটলে 6 দুগুণে 12, 6 দুগুণে 12 5 বাই 66 1 মাইনাস এন এক্স। ঠিক আছে, 138, এটা 138, 132 ডি, আর এবার পরেরটা আমরা ডি স্কোয়ার আসবে, সেটা আমরা লিখবো না। ঠিক আছে, একটু টি, তাহলে কী হবে না, প্রথমে এটার সাথে টি গুণ হবে, তাহলে কত হবে না, 5 বাই 66 থাকলো, টির সঙ্গে 1 গুণ হলে টি, মাইনাস এই টার্মটা থাকবে 138 বাই 132, মানে একবার ডেরিভেটিভ করবো ডি বাই ডিটি অফ টি, মানে কত হবে না, 1। ঠিক আছে, এটাকে যদি আমরা 6 দিয়ে কাটি, তাহলে 6 দুগুণে 12, 3 1 থাকে 3 6 18, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, তাহলে কত হবে না, 5 বাই 66 টি মাইনাস 23 বাই
22 এটা আমরা দ্বিতীয় যে ছিল সেটাকে আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বার করলাম এর পরে যে টার্মটা আছে 1/2 -1/2 এটার পার্টিকুলার ইন্টিগ্রাল বার করব তাহলে এই টার্মটার আমি পার্টিকুলার ইন্টিগ্রাল কিভাবে বার করব 1/d^4 5d^6 মাইনাস অফ দা কনস্ট্যান্ট টার্ম এটা আগে চলে আসবে -1/2 1/d^4 5d^2 +6 এটাকে আমরা লিখতে পারি যে e^0 ইনটু টি ঠিক আছে তাহলে এখানে 0 পুট করে দেবো ডি এর জায়গায় তাহলে -1/2 এটাও 0 লেখার দরকার নেই এটাও 0 হয়ে যাবে তাহলে এখানে শুধু এটা 6 হবে ঠিক আছে তাহলে -1/12 ঠিক আছে তাহলে এটা পেয়ে গেলাম এবার শেষে যে টার্মটা ছিল সেটা যে ছিল না -1/2 cos অফ 2t এটাকে আমরা ওই পার্টিকুলার ইন্টিগ্রাল বার করব ঠিক আছে তাহলে এটাকে আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল কিভাবে বার করব -1/2 তো কনস্ট্যান্ট ওটা তো আগে চলে আসলো ঠিক আছে এবার এখানে কি হয় না এই ডি স্কোয়ার রিপ্লেস বাই -a² এখানে এ মানে কত 2 তাহলে -2 এর কি হবে না -2 এর স্কোয়ার হবে ঠিক আছে তার স্কোয়ার ডি স্কোয়ার রিপ্লেস বাই -a² এটাকে প্রথমে আমরা যদি লিখি যে ডি স্কোয়ার তার স্কোয়ার d^4 হলো ঠিক আছে তা 5d^2 +6 এখানে কত আছে না cos অফ 2t ঠিক আছে তাহলে -1/2 থাকলো এবারে ডি স্কোয়ারের জায়গায় আমরা -2 বসাবো ঠিক আছে ডি স্কোয়ার রিপ্লেস বাই -a² তাহলে -2 তার স্কোয়ার এই 2টা পড়বে আবার ঠিক আছে এটা 1 বাই আছে প্লাস 5 ইনটু -2 ডি স্কোয়ার রিপ্লেস বাই -a² টু দা প্লাস 6 কজ অফ 2t ঠিক আছে তাহলে এটা হিসেব করলে কত হবে না এটা তো 4 হবে 4 এর স্কোয়ার করলে 16 তাহলে এটা মাইনাস আছে স্কোয়ার করলে 16 তাহলে +16 আর এখানে 6 16 আর 6 16 আর 6 22 আর এটা হচ্ছে -4 -20 ঠিক আছে তাহলে 22 থেকে 20 বাদ গেলে 1/2 আর এখানে একটা 1/2 আছে তাহলে -1/4 cos অফ 2t ঠিক আছে তাহলে আমাদের যে এটা হয়ে যাবে x1 কত হয়ে যাবে না c1 cos অফ কত ছিল সব টার্মগুলো আমাকে যোগ যোগ করে লিখতে হবে ঠিক আছে বড় হবে একটু c1 cos অফ √3t প্লাস c2 sin অফ √3t প্লাস c3 cos অফ √2t প্লাস c4 sin অফ √2t ঠিক আছে প্লাস এবার আমার যে পার্টিকেল ইন্টিগ্রালগুলো বার হয়েছে সেগুলোকে এক করে লিখতে হবে ঠিক আছে প্রথমটা কি এসেছিল না এসেছিল e^3t/22 ঠিক আছে e^3t/22 পরেরটা কি এসেছিল না 5/66 ঠিক আছে 5/66 ইনটু টি -23/22 ঠিক আছে তারপর এটা এসেছিল -1/12 এক্ষুনি যেটা করেছি এটা এসছে ঠিক আছে কত না মাইনাস এসছে 1/4 cos অফ 2t ঠিক আছে x এর মানটা বাড়ি হয়েছে এটাকে আমরা ডবল ডেরিভেটিভ করবো পরে সেকেন্ড সমীকরণে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে সেখান থেকে আমরা y এর মানটাও বার করবো x এর রাশিমালাটা পেয়ে গেছি সেখান থেকে আমরা ডিফারেনশিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি প্রথমে একবার ডিফারেনশিয়েট করে দেবো dx dt সেটা কত হবে না কজের করলে মাইনাস হবে c1 √3 সাইন টি প্লাস c2 √3 কজ অফ √3 হবে √3 হবে √3 ইনটু টি মাইনাস হবে c3 √2 সাইন √2 টি প্লাস c4 √2 সাইনের করলে কী হবে না কজ অফ √2 টি ঠিক আছে এটা করলে কথা হবে e^3t/22 তাহলে একটা 3 আসবে e^3t/22 ঠিক আছে প্লাস আমরা যখন এই e^t × e^3t এটাকে যখন আমরা পার্টিকেল ইন্টিগ্রাল বার করছিলাম e^3t এখান থেকে আউট হয়ে গেছে ঠিক আছে এখানে গুণ হবে e^3t তাহলে এখানে গুণ হবে e^3t তাহলে এখানে থাকবে
2 বাই 3 ঠিক আছে, তাহলে পার্টিকেল ইন্টিগ্রাল এটা যোগ হবে, তাহলে এখানে একটা ই টু দি পাওয়ার 3t ইন্টু হবে, ঠিক আছে 5/66 2 বাই 3t। তাহলে এটাকে যেমন আমরা যদি এই 3t সাপেক্ষে করি তাহলে কত হবে না, এটা 3 বার হবে, 3 × 5 কত হবে 15/16 ই টু দি পাওয়ার 3t, ঠিক আছে ইন্টু টি মাইনাস 23/22 প্লাস, যদি আমরা টিকে করি তাহলে টি করলে ডি বাই ডিটি টি অফ 1 হবে, তো শুধু এই টার্মটা থাকবে, কত না 5/66 ই টু দি পাওয়ার 3t, ঠিক আছে 1/12 তো কনস্ট্যান্ট, এটাকে করলে 0 হয়ে গেল, মাইনাস কস অফ 2t, ডেরিভেটিভ করলে কী হবে না কসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হবে, 2 একটা আসবে, এই 2টা কেটে গিয়ে 1/2 সাইন অফ 2t এটা হবে, ঠিক আছে। কিন্তু আমাদের ডবল ডেরিভেটিভ দরকার, এগেন ডিফারেনশিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, ঠিক আছে তাহলে কী হবে না এটা হবে ডি স্কোয়ার এক্স ডি টি স্কোয়ার, তাহলে এটা কী হবে মাইনাস তাহলে √3, আর একটা বার হলে 3 হবে, ঠিক আছে 3c1 সাইনটা হয়ে যাবে কস কস অফ √3t, এটা কী হয়ে যাবে কসটা হয়ে যাবে মাইনাস √3 √3 3c2 সাইন অফ √3t, ঠিক আছে এটা কী হবে না 2 হয়ে যাবে মাইনাস 2c3, ঠিক আছে সাইনটা হয়ে যাবে কস 2c3 কস অফ √2t, এটা কী হয়ে যাবে প্লাসটা মাইনাস হয়ে গেল 2c4 সাইন অফ √2t, ঠিক আছে এইটাকে করলে কত হবে ই টু দি পাওয়ার 3t, মানে আরেকটা টি এখান থেকে 3 বার হবে 9/12 22 ই টু দি পাওয়ার 3t, ঠিক আছে যদি এটাকে আমরা করি তাহলে কী হবে, এটা তো 66 ছিল আমরা 16 লিখেছি, এখানে টার্মগুলো একটু ভুল হচ্ছে, ঠিক আছে 66 হবে, যদি ওই 3টা এখানে বার করি তাহলে একটা 3 আসবে, ঠিক আছে তাহলে কত হবে 3 × 5 = 15 থাকলো ওর সঙ্গে একটা 3 হবে, ঠিক আছে এই 3টা এখানে চলে আসলে 15 তো ছিল, তাহলে 3 হবে/66 ই টু দি পাওয়ার 3t ইন্টু টি মাইনাস 23/2 প্লাস, এই টিকে করলে শুধু এই টার্মটা থাকবে, ঠিক আছে 15/66 ই টু দি পাওয়ার 3t, এটাকে করলে 0 হয়ে যাবে, এটাকে করলে কত হবে না 3 × 5 = 15 ই টু দি পাওয়ার 3t/66, এটাকে করলে কত হবে না একটা 2 বার হবে, 2 টু 2 ক্যান্সেল হয়ে যাবে, সাইন অফ 2t করলে কস অফ 2t, ঠিক আছে এবার আমাদের 1 নম্বর সমীকরণ কী ছিল সেখানে যাবো আমরা, 1 নম্বর সমীকরণ ছিল এটা, ঠিক আছে ডি স্কোয়ার মানে কত না ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এটা আমরা বলতে পারি, ঠিক আছে তাহলে এখান থেকে ডি স্কোয়ার অফ এক্স নিলে তাহলে প্রথম আমার সমীকরণ ছিল ডি স্কোয়ার প্লাস 4 × x + y = t ইন্টু ই টু দি পাওয়ার 3t, ঠিক আছে এখানে ডি মানে ডি বাই ডিটি, তাহলে সেখান থেকে আমি ওয়াই মানে কত পেয়ে যাবো, এটা প্লাসটা দিয়ে মাইনাস হবে মাইনাস ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস 4x - 4x আর এটা টি ইন্টু ই টু দি পাওয়ার 3t, ঠিক আছে তোমরা এই মানটা এখানে বসিয়ে দেবে যে মানটা হবে ওটাই অ্যান্সার হবে, বা ওয়াই সমান কত হবে মাইনাস, এটা সব চিহ্ন করে চেঞ্জ হবে, ঠিক আছে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে প্রথমে প্লাস 3c1 কস অফ √3t প্লাস 3c2 সাইন অফ √3t প্লাস 2c3 কস অফ √2t প্লাস 2c4 সাইন অফ √2t, ঠিক আছে এই প্লাসটা এবারে মাইনাস হবে মাইনাস 9/22 টু দি পাওয়ার 3t, 3 দিয়ে কাটলে 3 × 6 = 6, ঠিক আছে তাহলে মাইনাস 15/22 টু দি পাওয়ার 3t
टू टी माइनस 23 बाई 22 प्लस प्लस तो माइनस हो जाए माइनस 15 बाई 16 ई टू दि बार 3t इटाओ काटबे ठीक है। तीन दिए काटले तीन पाँच 15 तीन दिए काटले तीन दुगुने छय तीन दुगुने छय তাহলে কত হবে প্লাস ছিল তাহলে মাইনাস হবে মাইনাস পাঁচ বাই বাইশ ই টু দি পাওয়ার 3t ঠিক আছে। প্লাস কজ অফ 2t ছিল এটা মাইনাস কজ অফ 2t হলো। এটা আমরা শুধু মাইনাস ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ারের মান বসালাম মাইনাস 4x মানে আমাদের যেই এক্স এর মানটা ছিল এর সঙ্গে 4 গুণ হয়ে ঠিক আছে মাইনাস হবে। তাহলে কী হবে না माइनस फोर सी वन कॉस ऑफ रूट थ्री टी ठीक है माइनस फोर सी टू रूट थ्री टी ठीक है फोर रूट थ्री साइन हो साइन रूट थ्री टी ठीक है। चार गुण कर लिखते हैं और साथ ही एक माइनस माइनस फोर सी थ्री कॉस ऑफ रूट टू টি ঠিক আছে মাইনাস সি ফোর ফোর আটটা গুণ হয় প্রত্যেকটা আমার সাথে সি ফোর সাইন অফ রুট টু টি ঠিক আছে মাইনাস ফোর বাই বাইশ এটার সঙ্গে ফোর গুণ হবে তাহলে ওপরে ফোরটাকে যদি আমরা কাটি তাহলে কী কথা হবে না ফোরটাকে কাটলে টু হলো টু ই টু দি পাওয়ার 3t দুই দিয়ে কেটে দিচ্ছি বাইশটাকে কাটলে 11 ঠিক আছে প্লাস প্লাসটা তো মাইনাস হবে এখানে একটা ফোর দিয়ে গুণ হবে তাহলে ওপরে ফোর দিয়ে গুণ করলে মাইনাস হলো পাঁচ দুগানে ছিল ফাইভ তাহলে চারটাকে কেটে দুই হবে দশ ঠিক আছে আর ছেষট্টিটাকে আমি দুই দিয়ে কাটলে 33 এটা হবে টি মাইনাস 23 বাই 22 ঠিক আছে। তারপরে মাইনাস একের 12 একে যদি মাইনাস চার দিয়ে গুণ করি তাহলে কী হবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস ওয়ান বাই থ্রি একটা হবে ঠিক আছে। আর মাইনাস ওয়ান বাই ফোরের সঙ্গে ফোর গুণ করলে মাইনাস ফোর মাইনাস মাইনাস কেটে গে কত হবে না প্লাস কজ অফ টুটি হবে ঠিক আছে। প্লাস এটা কত হবে না টি ইন্টু ইটু দিবার 3t টি ইন্টু ইটু দিবার 3t ঠিক আছে। তাহলে তোমরা এরপরে করবে করে নেবে এটা যে এরপরে একটা হিসেব করতে হবে ঠিক আছে প্রত্যেকটা কোএফিসিয়েন্ট এইভাবে রাখলেও হবে হিসেব করলে ভালো হয় ওয়াই সমান কত হবে থ্রি সি ওয়ান কজ অফ রুট থ্রি টি আর এখানে ফোর সি ওয়ান মাইনাসের ঘরে বেশি মাইনাস সি ওয়ান কজ অফ রুট থ্রি টি এখানেও মাইনাস হবে সি টু সাইন অফ রুট থ্রি টি সেখানেও এখানে মাইনাস ফোর এখানে প্লাস টু তাহলে মাইনাস টু এখানে একটা সি থ্রি কজ অফ রুট টু টি ঠিক আছে। এটাও কত হবে মাইনাস টু ঠিক আছে কজ অফ মাইনাস টু কজ অফ এখানে কত আছে সাইন আছে ঠিক আছে মাইনাস টু সি ফোর মাইনাস টু সি ফোর সাইন অফ রুট টু টি এটা হলো। এরপরে হিসাব করে করে দেখতে হবে যে ই টু দিবার থ্রি একটা কোএফিসিয়েন্ট আসবে ঠিক আছে প্লাস দিয়ে ই টু দিবার 3t কেমন তোমরা হিসাব করবে ঠিক আছে। তারপরে প্লাস দিয়ে একটা কোএফিসিয়েন্ট আসবে ই টু দিবার টি ইন্টু ই টু দিবার 3t সেটা একটু হিসাব করে নেবে ঠিক আছে। আর লাস্টে একটা কনস্ট্যান্ট আমার থাকবে ঠিক আছে একটা সংখ্যাও থাকবে তাহলে এটা যে আমার ওয়াই আসবে ঠিক আছে। আর এক্সটা তো আমরা আগেই পেয়ে গেছি এখানে একটু বড় ধরনের অঙ্ক হয়ে গেছে কেন সহজ আছে কিন্তু তাহলে প্রথমে আমরা কী করলাম না প্রথমে অঙ্কটা আমরা তুললাম উভয় দিকে ডি স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলাম ঠিক আছে। করে তিন নম্বর সমীকরণ থেকে এক নম্বর সমীকরণ দু নম্বর সমীকরণ বাদ দিয়ে আমি একটা সমীকরণ এখানে আনবো সেখান থেকে অক্সিলারি সমীকরণ থেকে সিএফটা পাবো ঠিক আছে। এবার আমরা একটা দুটো তিনটে চারটে চারটে পার্টিকুলার ইন্টিগ্রাল বার করবো ঠিক আছে। প্রথমটা হবে ই টু দি পাওয়ার 3t বাই 22 পরেরটা কত হবে
5 e to the power 3t by 66 into t minus 23 by 22 একটা হবে মাইনাস ওয়ান বাই বারো ঠিক আছে একটা হবে কত না মাইনাস ওয়ান বাই ফোর কজ অফ টু ডি তাহলে এক্সের মানটা এই সিএফ আর পিআই যোগ হয়ে এক্সের মানটা হবে এটাকে আমরা দুবার ডেরিভেটিভ করবো টি এর সাপেক্ষে ঠিক আছে করে যে এক নম্বর সমীকরণ আছে সেখানে থেকে ওয়াই সমান কত হবে মাইনাস ডি এস স্কোয়ার এক্স ডিসি ডিটি এস স্কোয়ার মানে এই ডেরিভেটিভটা পুরো বসাতে হবে মাইনাস ফোর এক্স মানে আমরা যেখানে এক্সের মান বসেছি মাইনাস ফোর গুণ করে এই পুরো টার্মগুলো প্লাস টি ইন্টু এইট দেওয়ার থ্রি টি তো সেখান থেকে আমরা ওয়াই পেয়ে যাবো ঠিক আছে তো ওয়াইয়ের মানগুলো তোমরা একটু আমি এগুলো করে দিয়েছি তোমরা এই ইটু দেওয়ার থ্রি টির কোএফিসিয়েন্ট কত হয় এখানে লিখবে টি ইন্টু ইটু দেওয়ার থ্রি কোএফিসিয়েন্ট কত হয় এখানে লিখবে আর কনস্ট্যান্ট টার্ম কত হয় লিখবে ঠিক আছে